আমাদের জীবনটা খুবই অল্প সময়ের, তাই মনে কোনো কষ্ট না নিয়ে সব সময় আনন্দে থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন জীবনে অনেক বেশি ভালো থাকতে পারবেন। আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কী কী করেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আজকে বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি, সকালের আর কোনো কিছু আজকে শেয়ার করা হয়নি। তো এখানে কিছু কাজু, কিশমিস আর তার সাথে সুজি নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু এখন গুছিয়ে রাখবো, কারণ হাজবেন্ড বলেছে সুজি বানাতে, তো সেই জন্যে কিন্তু সুজিটা বানিয়ে নেব। তো তার আগে আমি এই যে কাজু আর কিশমিসগুলো এখন আগে ভালো করে ভরে রেখে দেব, আর তারপরে কিন্তু আমি সুজিটা বানিয়ে নেব। আর সুজির পায়েস খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে, তার সাথে আমার আবিরও অনেক পছন্দ করে। আগে কিন্তু আবির একেবারেই সুজি খেত না, কিন্তু একদিন খেয়েছিল, ওর ভালো লেগেছে, আর সেদিন থেকে কিন্তু এখন সুজিটাও অনেক বেশি পছন্দ করে। তো বলছিল সুজি বানানোর কথা, তো সেজন্য কিন্তু আজকে বানিয়ে নেব। তো সুজি বানাতে গেলে এই যে কাজু কিশমিসটা কিন্তু লাগবেই, তো সেজন্য কিন্তু কাজু কিশমিস নিয়ে এসেছে, আর আমি তারপরে কিন্তু সুজিটা বানিয়ে নেব। তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো প্রথমে আমি একটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার সাথে এই যে এখানে আমি এক চামচ ঘি অ্যাড করলাম। আর তারপরে এখন এই যে পরিমাণ মতো সুজি দিয়ে দিয়েছি, আর সুজিটাকে আমি এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে তারপরে এখানে কিন্তু তিনটা এলাচ আর তার সাথে একটু তেজপাতা অ্যাড করেছি, আর সেটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর সুজিটা যত ভালো করে ভাজা হবে তত কিন্তু সুজির কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো অনেকেই আছে এমনি হালকা করে ভেজে নিয়ে কিন্তু বানিয়ে নেয়, আবার আমি এই যে আজকে কিন্তু একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু বানিয়ে নেব। আর এভাবে বললে আমি বানালে কিন্তু অনেক বেশি ভালো হয় খেতে। তো এদিকে কিন্তু আমি সুজিটা ভাজতে দিয়েছিলাম, আর তার ওই পাশের কড়াইয়ে কিন্তু আমি দুধটা গরম করতে দিয়েছি। তো দুধটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছিলো, আর এদিকে আমার সুজিটাও ভাজা হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি এখন দুধটা ঢেলে দিলাম। তো এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি, এখানে কিন্তু শুধু দুধ দিয়েই কিন্তু বানিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করেছি। আমার হাজবেন্ড যেহেতু মিষ্টিটা খেতে একটু বেশি ভালোবাসে, তো সেজন্য একটু বেশি করেই কিন্তু আমি চিনিটা দিয়েছিলাম। আর তারপরে এখানে কিছু কাজু কিশমিশ আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু ফাইনালি আমার সুজিটা এদিকে কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি এই যে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি, দুটো প্লেটে কিন্তু ঢেলে নিয়েছি। আর এখন উপর দিয়ে আরেকটু কাজু কিশমিশ আমি দিয়ে নেব, আর তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি সুন্দর একটা শেপ আকারে কেটে নিয়ে একটা কৌটোর মধ্যে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। আর এভাবে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, আমার তো অনেক বেশি ভালো লাগে এভাবে খেতে। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে বানিয়ে তারপরে ফ্রিজে কিন্তু রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এভাবে কিন্তু আমি দুটো প্লেটে ভালো করে একটু উপর দিয়ে কাজু কিশমিশগুলো সাজিয়ে দিয়েছি। আর এভাবে সাজিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতেও একটু বেশ ভালোই লাগছিল আমার কাছে। আর এরপরে কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু ওটাকে আমি শেপ আকারে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু আবার আমি একটা কৌটোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যখন ইচ্ছে হবে তখন কিন্তু বের করে ওটা আমি খেতে পারবো।
তো যাই হোক বন্ধুরা, ওটা কিন্তু আমি তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে তারপরে চলে এসেছি এখানে, কিছু আমি পকোড়া ভেজে নেব। তো কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে ডালটা দিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে একটু কাঁচা লঙ্কা, রসুন, তার সাথে একটু আদা কুচি, তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন এই যে পরিমাণ মতো লবণ, হলুদ আর তার সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এখন ওটাকে ভালো করে পেস্ট করে নেব। তো এটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমি এই যে তেলটা গরম করতে দিয়েছি, তো এখন কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নেব। আর এই যে ডালের পকোড়া খেতে আমার তো অনেক ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আজকে কিন্তু আমি বিকেল থেকে এই ভিডিওটি শুরু করেছি, আর বিকেলের দিকে এভাবে একটু পকোড়া ভাজা চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তো সেই জন্যই কিন্তু বানিয়ে নিচ্ছি। আর বাড়িতে যেহেতু মেহমান আছে, তো সেই জন্যই কিন্তু ওদেরও হয়ে যাবে, তো সবাই মিলে কিন্তু খাওয়া যাবে, সেজন্যই কিন্তু বানিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো এভাবেই পাশে থেকো। তো তারপরে চলে গেছি এই যে ঘরে। তো এখন কিন্তু আমার ভাগ্নি আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল, তো সেটা একটু শেয়ার করছি। আমি কিন্তু আগে সব সময় হাতে মেহেন্দি পরতাম, মেহেন্দি পরতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে এখন এই যে ভিডিও করার চাপে পড়ে কিন্তু মেহেন্দি পরাটা অনেকটাই ভুলে গেছি। তো যেহেতু ভাগ্নি এসেছে, আরও কিন্তু অনেক সুন্দর মেহেন্দি লাগাতে পারে, তো সেজন্যই কিন্তু আমাকে মেহেন্দি লাগিয়ে দিয়েছে। আর তার সাথে ভাগ্নিও কিন্তু পরে নিয়েছিল, আরও কিন্তু আমার কাজে অনেকটাই হেল্প করছে। এরকম মেহমান যদি বাড়িতে থাকে তাহলে তো বেশ ভালোই হয়, আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। তবে আমি ওকে বলছিলাম যে থাক, করতে হবে না, আমি নিজেই করে নেব, কিন্তু ও কিন্তু বলার আগে সমস্ত কাজ কিন্তু করে দিচ্ছিল নিজের থেকেই। তো এটা দেখো কিন্তু বেশ ভালো লাগছিল আমার কাছে। তো তারপরে কিন্তু এই যে ছাদে গেছিলাম, ছাদ থেকে কাপড়গুলো কিন্তু নিয়ে এসেছি, আর এখন এই যে ভালো করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। তবে ভালো করে বলতে একটু এমনি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ওগুলোকে আমাকে আয়রন করতে হবে, সেই জন্য ওভাবে রেখে দিচ্ছিলাম। আর বাকিগুলো কিন্তু এখন ভালো করে সবগুলোই গুছিয়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন ওদিকে কিন্তু ভাগ্নিও আমাকে অনেকটাই হেল্প করছিল, ও কিন্তু আমার সাথে সাথে কাজগুলো করছিল। তো ওইদিকে কিন্তু আমরা চা তার সাথে পকোড়াগুলো কিন্তু খেয়ে নিয়েছি, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো তারপরে চলে গেছি এই যে একেবারে কিন্তু রাতের খাবার রেডি করব। আজকে কিন্তু পনির নিয়ে এসেছিল, আর তার সাথে মটর নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আজকে রান্না করব, মটর পনির রান্না করব, আর তার সাথে রুটি করে নেব। আর রাত্রে যেহেতু আমার হাজবেন্ড রুটি খায়, তো সেজন্য কিন্তু রুটিটা করতেই হয়। আর তার সাথে আমাদের জন্য কিন্তু রাইসটা করে নেব। তো এখন কিন্তু আমি এই যে পনিরটাকে এখানে ভালো করে শেপ আকারে কেটে নিচ্ছি। আর পনির খেতে তো আমার আবির এত পছন্দ করে, কি বলবো, যখনই ওর বাবা বলে যে আজকে কি আনবো বা কি রান্না হবে, তো সবার আগে কিন্তু আবির বলবে আজকে পনির নিয়ে এসো, কারণ পনিরটা খেতে ও অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্যই কিন্তু বিশেষ করে নিয়ে এসেছে। তো এখন আমি এই যে রান্নাটা কিন্তু করে নেব। তো পনিরটাকে আমি কেটে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। রাখার পরে কিন্তু এই যে আমি এখন পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তার সাথে কিন্তু আমি আলুটাকেও ভেজে নেব। পনির আর আলু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর এদিকে কিন্তু আমি এখন মশলাটাকেও পেস্ট করে নেব। তো মশলা বলতে এখানে এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর তার সাথে কতগুলো কাজু দিয়ে দিয়েছিলাম, আর একটা কিন্তু ওখানে আমি টমেটো অ্যাড করেছি। তো সবগুলো কিন্তু তারপরে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম।
আরোটা পেস্ট করতে করতে এদিকে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে গেছিলো, সেটাও কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন এই যে ফোড়নটা দিয়ে নেব, ফোড়ন বলতে এখানে এই যে গোটা জিরে তার সাথে গোটা গরম মশলা আর তেজপাতা, তো সেটা দিয়ে কিন্তু ফোড়নটা দিয়েছি। আর যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম তারপরে কিন্তু সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এই যে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর তার সাথে একটু চিনি অ্যাড করেছি। আর একটু চিনি অ্যাড করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো তারপরে কিন্তু আমি মশলাটাকে এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি মটরগুলো ভালো করে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো এখন কিন্তু এই যে মটরগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এই যে এখানে কিন্তু আমি পনিরগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আর একটু ভালো করে কষিয়ে নেব। আর এভাবে পনির রান্না করলে সত্যি অনেক বেশি টেস্টি হয়। এই যে মটর পনির আমার কিন্তু এদিকে তারপরে রেডি হয়ে যাবে, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আমার আবির তো অনেক পছন্দ করে বললামই, তো সেজন্যই। তো যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আবু ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।